বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো বাড়িতে অতিথি আসলে মানে বিনা আগুনে তাদেরকে যদি চা আপ্যায়ন করতে চাও তো চাটা তোমরা কিভাবে তাদেরকে করে খাওয়াবে। কোনো আগুন লাগবে না, কিছু লাগবে না, শুধু একটা এরকম কাপ নেবে, কাপটাকে রাখবে এবং রাখার পরে তার মধ্যে হালকা একটু জল দিয়ে দেবে। এই যে দেখো, জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দেবে এখানে। জলটা দেওয়ার পরে, ঠিক জলটাকে এরকম দেওয়ার পরে রেখে দেবে এবং তার মধ্যে একটু চা পাতা দিয়ে দেবে। দেখবে কি সুন্দর, এই যে বাইরে যে রোদ্দুরটা রয়েছে, মোটামুটি আজকে 42 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তো এই 42 ডিগ্রি থেকে সেলসিয়াসের তাপমাত্রাতে তোমরা যখনই এর মধ্যে একটু চা পাতা দিয়ে দিয়ে দেবে তখনই দেখবে আস্তে আস্তে এটা চায়ে পরিণত হয়ে যাবে। এই যে দেখো, আমি চা পাতা দিয়ে দিলাম এর মধ্যে, আমি চা পাতা দিয়ে দিচ্ছি এবং চা পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি চা পাতাটাকে একটুখানি গুলিয়ে দিলাম। গুলিয়ে দিয়ে আমি এই চা পাতাটাকে রেখে দেবো, মোটামুটি 10-15 মিনিট মতন রেখে দেবো। দেখবে আস্তে আস্তে এটা চায়ে পরিণত হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমরা তোমাদের বাড়ির অতিথিকে বিনা আগুন দিয়ে চা করে খাওয়াতে পারবে এবং সেই চা কিন্তু অনেকটাই ভালো হবে। তো চলো তাহলে, 10-15 মিনিট থাক এখানে এবং দেখা যাক যে এটা চা হয় কি না। তো 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট হয়ে যাওয়ার পরে দেখো, চা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবং চাটা যে ফুটেছে তা কিন্তু এখানে ফেনাতেও হয়ে গেছে, ফেনা রয়েছে মধ্যে। তো চা কিন্তু পুরোপুরি একবারে রেডি এবং কমপ্লিট। আমি একটু হাত দিতেও ভয় লাগছে যে চাটা গরম কি না, তো দেখি। তো ভালোই গরম আছে কিন্তু চা, আমি হাত দিয়ে দেখছি ভালো, অনেকটাই গরম আছে চাটা। তো চা কিন্তু পুরোপুরি রেডি, তো এবার কিন্তু খাওয়া যাবে। তো চলো তাহলে, তোমরা দেখতেই পারলে আজকে যে এই গরমে মানে কি সুন্দর বিনা আগুনে কিন্তু চা রেডি হয়ে গেল এবং চায়ের কালারও দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু ভালোই এসছে চায়ের কালারটা বেশ।